من کانا نبی ان عدم بین الماء والتین একটা জবান বন্ধ রাখব না শুকুনে আমার সাথে আওয়াজ করে করে প্রাঞ্জল বাসাই আমার নূরের নবীজিকে সালাম জানিয়ে দিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া মান কানা নাবিয়ান আদম বাইনাল মা'ই ওয়াত-তিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল শকুন একটু জবান খুলে বলেন রহমতান লিল আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া কুরআন বেকা জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি বাবারা একটু কষ্ট করে পাঁচ নম্বর একটু সামনে আসেন মিলাদের আওয়াজটা একটু সুবিধা হবে মিলাদের আওয়াজটা আল্লাহু আকবার সুবহানাল্লাহটা একটু আওয়াজ করলে যে ঘুমের যে দান্দাটা এটা কাটতে যাবো গা সুবহানাল্লাহ কর না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি কিরে বাবা ওই কো নাই ওয়ানু উমিনু বিহি ওয়ানা তাওয়াক্কালু আলাইহি ওয়ানা হুজু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই বিজিনিহি জমনির ওয়াকাল আল্লাহ তাআলা ফি শানাই হাবিবিহি উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার জোরে বলতে অসুবিধা আছে বাবা না পুলিশে ধরব জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন না ইয়া হাবিবাল্লাহ
ومحبوبه ومعشوقه وعلماء أهل سنته ومخبر وآمر সকলে আমার সাথে আওয়াজ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ। আগে শয়তানটা দূর করণ লাগবে, কি করণ লাগবে? শয়তান রেখে যদি ওয়াজ করে এই ওয়াজে তাসির হবে মানুষে। স্কুলে লেখাপড়া করতে গেলে তিনটা জিনিস লাগে, কড়া জিনিস। এক নম্বরে বই, দুই নম্বরে খাতা, তিন নম্বরে কলম। আর বর্তমানে এই জায়গাটা হলো একটা তরিকতের স্কুল। সারা জীবন হুলছেন যে তরিকতের স্কুলের মধ্যে লেখাপড়া করলে হাতা কলম লাগে না, কিন্তু তিনটা জিনিস লাগে। এক নম্বরে উজু, কি লাগবো? আকিজ ব্রি হায়েশেরা হুকুর এ ওয়াজ খাবো উনি। এক নম্বরে লাগবো উজু, দুই নম্বরে আদব, তিন নম্বরে মনোযোগ। তিনটা জিনিস থাকতে হবে। সকলে আমার সাথে আওয়াজ করে বলেন আউযু বিল্লাহ হি মিনাশ্শাইতানি বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, صدق الله العلي العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها متفق عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله قمنا مولانا محمد وعلى آله مولانا جب دل سے جب آیا ہے اسلام زندہ ہو آ گیا ইসলাম জিন্দা হু আ গায়া প্যারা নবী কিষান মে আপনে কা মাওলা হুয়া আল্লাহুম্মা কোন দিন জানি ডাকে সজয় এই বাসা বাড়ি ছাড়িতে সুন্দর জামা খুলে খুলে সবাই জবান খুলে বলেন ঠিক কিনা। সুন্দর জামা খুলে খুলে সাদা কাপড় পরিতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মাশাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে দুই নয়নে দেখলে রে চাড়ে দুই নয়নে দেখলে রে চাড়ে গোচাই যায় মা রহমান জালা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পরগলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হইল রে কালা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায় হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফ কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইলাহা এই আমার বাবাজির হাগু এমনও হইতে পারে আজকের এই জান্নাতের বাগানটা আপনি আমি কাহার জন্য শেষ জান্নাতের বাগান হইতে পারে জোরে বলেন ঠিক কিনা আজকে এই জায়গার মধ্যে মমতাজ আসে নাই আজকে এই জায়গার মধ্যে আবুল সরকার আসে নাই আজকে এই জায়গার মধ্যে বিবি নাজনীন আসে নাই ময়ূরী আসে নাই জুড়ে বলেন ঠিক কিনা এই জায়গাটার নাম হলো একটা বাগান জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগানের মধ্যে বসলে লাভ না খাস্তাম যদি লাভ হয়ে থাকে গো যারা দাঁড়িয়ে আছেন আমার যুবক ভাই আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি বলছি আপনারা একটু কষ্ট করে ফেন্ডেলের ভিতরে প্রবেশ করেন আপনাদেরকে নিয়ে আমি কিছুক্ষণের ভিতরে জিকিরের ভিতরে চলে যাব একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আই হাই কাঞ্জল হুমে ওলে ও কা হুজুর আব্দুল কাদের জিলানি কা কাঞ্জল হুমে ওলে ও কা হুজুর আব্দুল কাদের জিলানি কা মানতি হামে জো বি দিল সে রে মানতি হামে জো বি দিল সে কে গিন্দা গাও সিয়া দরবার কা পর গলা ইলাহ আল্লাহ লা ইলাহ ভলি কাঞ্জল হুমে ওলে ও কাম খাজায়ে আজমির কাম মানতি হামে জবি দিল সে মানতে হামে জবি দিল সে কেহনা আজ মেরে দরবার কাও পর গলাও ইলাহ মালান সাইফুল সাহেব স্টেজ আসে ইলাহ লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ভুল কায়েল ঘুমে ওলে ও কাম কেহনা হযরত কানি রাচক সামানতি হামে জো বি দিল সে মানতি হামে জো বি দিল
সে কে গিনা নুয়া পারা দর বাড়ো কাও পর গলা ইলাহ আলা ইলাহ ভলি কাইন্ডেল ঘুমে অলে মানতে যদি দিল সে কেনা নুয়া পার দর বার কাও পর গলা ইলাহ মাশাল্লাহ বল কায়লে হুমে ওলে কাম কেনা মুর্শিদ শানু সাকাম মানতে হামে জবি দিল সে কে গিনাও চরণাল কে গিনাও আকবর দরবার কাও পর গলাও ইলাহ এসকো নাই মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে দুরটা চক্ষুকে বন্ধ করে নেগো মরণের কথা স্মরণ করেন রে বাবা যার যার পীর মুর্শিদের চেহারা তামাশায় দিও মুর্শিদের একটা শান দিয়ে আজকের ওয়াজটা আরম্ভ করব বাবা রে যে মুর্শিদ হারাইছে সে জানে মুর্শিদ হারার বেতাম যার মুর্শিদ দুনিয়ার মধ্যে আছে সে মুর্শিদ হারাবে তা বুঝবে না সকলে আমার সাথে কণ্ঠটা মিলাইয়া বলেন মুর্শিদ তুমি বিনে এ জগতের বান্ধব বাবা দয়াল তুমি বিনে এ জগতের রাজ্জাক আমার ওই আমি সুখে শান্তি পাইরে শানু মুর্শিদ মুখ দেখিয়া শান্তি পাইরে বান্ধব আমার মুর্শিদ রে খুঁজতে যাইয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম বুরহান সারে ছবি ওই আমার বাচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাইরে সানসা যদি তোমায় নাহি পাই এ জগতের বান্ধব আমার আমার জীবনে অন্ধকার ছিল
আমার রাজ্জাক সার দয়ালু হইল রে। ওই আমি লোক সমাজে কিনির বুরহান সানুসাম, আমি লোক সমাজে কলঙ্কিনি তোমায় ভাল বাসিয়ারে দয়াল, তোমায় ভাল বাসিয়ারে বান্ধবামার, কে গোনায় উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ করে বলেন না ইয়া হাবিবাল্লাহ, হে আমার বাবা জিরাগু, বর্তমান মার্কেটের মধ্যে এক বুড়ি স্বর্ণের দাম কত টাকা আপনার কাছে হবল নাই বোঝা গেছে? 46,000। কত হাজার? আমার একটা কথার দাম 50,000, 4,000 দাম বেশি, সুবহানাল্লাহ। কোন না আমি কথা কম বলবো, আপনারা আমার কথার দিকে লক্ষ্য করবেন, আমি ফালানি ফুলানি বুঝি না। এ আমার নবীর প্রেমিকের আশেকার মাসুকের প্রেমের খেলা গো, তখনই জমে যাবে যে জায়গাটা হলো নীরব, জুড়ে বলেন ঠিক কিরম। একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেম করবে গো, একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করবে ভালোবাসা করবে, দুইজনের মাধ্যমে যখন তিনজন থাকবে তাদের মনের যে ভাবনা, এই ভাবনাকে প্রকাশ করে বলবে। কিসের জন্য শরম লাগবে? এই কারণে ভাবনা এটা প্রকাশ করবে না, জুড়ে বলেন ঠিক কিনা। বন্ধুরা রে হে আমার তরিকতপন্থী বাবা জি আগো, এত গভীর রজনীতে আপনারা বসে আছেন আমি গুণাগারের অপেক্ষায়, আপনারা সারা জীবন শুনলেন আশেক আর মাশেক। ও হুজুরে গো, সারা জীবন শুনলাম আশেক আর মাশুক, আশেক সারা মাশুক মিলে না, আশেক সারা যদি মাশুক মিলে না গো, এবার আজকের মাহফিলের মধ্যে আপনি বলে দিতে হবে গো, আশেকটাকে আর মাশুকটাকে আমরা জানতে চাই কি চাই না। বন্ধুরা রে আমার আশেক হইল আমার আল্লাহ, আর মাশুক হইল আমার নবী, পাবিনারে মুর্শিদি মাওলা, পাবিনারে মুর্শিদি মাওলা, রাজ্জাক সাবি গনে অতরতে হমন বিলায়া দে বুরহান সান চরণে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কইলেন সারা রাত্রে ওয়া শুনলেন সীতাকার বাফের নামে দুই মুহূর্ত জানি না, সুবহানাল্লাহ। অর্থ কিতা আল্লাহ পবিত্র, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা, আমি আল্লাহ তোমার জীবনের একটা ওয়াক্তের নামাজও কবুল করি নাই, আমি আল্লাহ তোমার জীবনের একটা ওয়াক্তের রোজাও কবুল করি নাই, আমি আল্লাহ তোমার জীবনের কোন ইবাদতই কবুল করি নাই, এই হাশরের ময়দানের মধ্যে আমি আল্লাহ শুধুমাত্র একটা উসিলা দিয়া তোমার জান্নাতের বাগানের মধ্যে পাঠাইব। ও হুজুর এই উসিলাটা কি আমরা জানতে চাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করি নাই, রোজা কবুল করি নাই, হজ কবুল করে নাই, যাকাত কবুল করে নাই, আমি আল্লাহ কবুল করেছি কসবাব আকাব্বর দরবার শরীফের মধ্যে যাইয়া গভীর রজনীতে বলেছিলা আল্লাহু আকবার, আমি আল্লাহ নাকি সর্বশ্রেষ্ঠ, গভীর রজনীতে তুমি বলেছিলা সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তুমি যেই দিন আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলেছিলা রাত্র 2টা 2:30 বাজে, আমি আল্লাহ ওই সময় তোমারে ওলি বানায়া দিছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল সাক্ষী থাকো গো, আরামের বিছানাটা সাইরা গো, আমার বান্দাটা রাত্র 2:30 বাজে মাহফিলের মধ্যে বইসা বইসা বলছে আমি আল্লাহ নাকি পবিত্র। ও জিবরাইল
মিকাইল ইসরাফিল দারদাইল রাফতাইল বুদ্দুল হুসাকাল ইনরেদওয়ান মালিক ফেরেশতা রোমান ফেরেশতা তোমরা সাক্ষী দাও গো আমি আল্লাহকে বলেছে আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা আমি আল্লাহ তারেও পবিত্র বানায়া দিলাম সুবহানাল্লাহ হে আমার বাবা জিরা গো আমার আল্লাহ কেমনে আশেক আমার নবী কেমনে মাশুক আমরা জানতে চাই কে চাই না বন্ধুরা রে একটা কিতাবের নাম হলো গো দাকায়েকুল আখবার এই কিতাবের রাইটারের নাম হলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই এই ইমাম গাজ্জালীর নামের সাথে একটা টাইটেল আছে এই টাইটেলটা কোনো ইমামরা লাগাইতে পারে না এই টাইটেলটার নাম হলো হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম হুজুর কারে কয় আমরা তো জানি না আপনি আমাদেরকে একটু বোঝাইয়া দেন হুজ্জাতুল ইসলাম ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তিটা হলো 600 হাদিসের হাফেজ একটু জোরে কল সুবহানাল্লাহ বাবা আমার বাবাজি রে গো এই 600 হাদিসের হাফেজ সাহেব গো ডাক দিয়া কয় আসমান নাই জমিন নাই আরশ নাই কুরসি নাই লাওহ নাই কলম নাই গাছ নাই পালা নাই মানুষ নাই জিন নাই ইনসান নাই কোন কিছুই নাই নাই বলতে কোন কিছুই নাই কোন তো কঞ্জাল মাফিয়াও ইয়া আল্লাহর বান্দারা গো তোমরা জেনে রাখো আমার আল্লাহ 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 সারা আর কোন কোন নাই আমার আল্লাহ প্রেম করবে গো কি করবে ভালোবাসা করবে কি করবে আমার আল্লাহ প্রেম করবে আমার আল্লাহ ভালোবাসা করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামের জিকির আরম্ভ কইরা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরব্বী বাবা আপনি সন্তান জন্ম দিছেন কি দিছেন না দিছেন কি দিছেন না সন্তান যদি জন্ম দিয়া থাকেন আপনার ছোট বাচ্চারা আব্বা আব্বা ডাকছেন নি সন্তান জন্ম আপনি দিছেন আবার হ্যাঁ আপনি আব্বা ডাকেন কি লেগিয়া আসলে কিন্তু আব্বা ডাক হেরে সে আইতাছেন দূরে বলেন ঠিক কিনা হেরে আগে সে হাইবেন তারপর হ্যাঁ আবার আপনার আব্বা ডাকবো সুবহানাল্লাহ লাগুন না হে আমার বাবা জিরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একা আমার আল্লাহর ভালো লাগে না আমার আল্লাহ আমার নবীজিকে সৃষ্টি করবে মনস্থ নিছি আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো জিকির করতে করতে অসংখ্য বছর পার করে দিয়েছেন অসংখ্য বছর পার করার পর হারছে গুই আম আবে তাগু রোশনা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেহারা মুবারক থেকে এক টুকরা নূর মুবারক আলাদা আমার আল্লাহ করছেন জুড়ে বলেন না সুবহানাল্লাহ হে আমার বাবা জিরা গো আর চে গোয়াম আবে তাগো রোশনা আল্লাহ নূরে আমার নবীজিকে সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আর মুবারক থেকে নূর মুবারক দিয়া আমার নবীজিকে সৃষ্টি করছে এই নূর মুবারক যেই মাত্র আলাদা হইল গো এই নূর মুবারক আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দিয়েছেন আল্লাহু 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 হু আল্লাহু 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম ধরে আমার দয়াল নবীজি অসংখ্য বছর জিকির করালাও আল্লাহর নূরে আমার নবীজিকে সৃষ্টি করালাও এবার আমার নবীজি আমার আল্লাহর নামের জিকির হাজার হাজার বছর করেছেন হাজার হাজার বছর করার পর আমার নবীজির নূর মুবারক থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টুকরা নূর মুবারক আলাদা করেছেন এই একটা টুকরা নূরকে আমার আল্লাহ সাইটটা ভাগ করছেন কটা ভাগ জোর হই না তো আকিজ বি রিফে হেড লাগা নাচ চলে একটু এজাম গাইলিক শুনার সময় কিন্তু কোয়াজের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ আকবার কইতাম না কটা ভাগ করছে
আল্লাহর নূরে বানাইছে আমার নবীরে, নবীর নূর মুবারক থেকে আমার আল্লাহ একটা টুকরা নূর মুবারক আলাদা কয়রা, এই একটা টুকরা নূরকে আমার আল্লাহ চারটা ভাগ করছে, ওয়ালটা মুখস্থ থাকবো নি, একটা ভাগ দিয়া বানাইছে জান্নাত, আর একটা বাঘ দিয়ে বানাইছে জান্নাতের মধ্যে একটা গাছ, এই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ, আবার গোলাপ ফুল গাছ বলা যায়। সুবহানাল্লাহ, হে আমার বাবাজি রে গো, এই পৃথিবীর জমিনের মাঝে গো, গাঁদা ফুল আছে, চেমিনি ফুল আছে, বেলি ফুল আছে, রজনীগন্ধা ফুল আছে, জবা ফুল আছে, গোলাপ ফুল আছে, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে গো, কি ফুল দেয়? গোলাপ ফুল দে, অন্য ফুল দেই না, এই পৃথিবীর মাঝে সমস্ত ফুলের চাইতে বেশি মর্যাদা গোলাপ ফুলের দান কিসের জন্য? ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাগ দিয়া বানাইছেন জান্নাত, আর একটা বাগ দিয়া বানাইছেন জান্নাতের মধ্যে একটা গাছ, এই গাছটার নাম গোলাপ ফুল গাছ, এই গাছটার নাম সাজরাতুল ইয়াকিন গাছ, আর একটা বাগ দিয়া বানাইছেন সমস্ত নবী রাসূল পয়গম্বর ফেরেশতা। আল্লাহু আকবার। আর একটা বাঘ আলাদা রইছে কি রইছে না? এই একটা বাঘরে আমার আল্লাহ আবার চারটা ভাগ করছে, চারটা ভাগ, এই একটা বাঘকে আমার আল্লাহ আবার চারটা ভাগ করছে, চারটা ভাগ কইরা তিনটা বাঘ আলাদা কইরা রাখা দিছে, একটা বাঘ দিয়া বানাইছে আপনার নবী আমার নবীর বংশধর। সবসে বালাও আল্লাহ রান বি সবসে আউলাও আল্লাহ সামনে হামারা নবী বলতে পারবেন না আমার সাথে, এটা হলো উর্দু গজল। সবসে বালাও আল্লাহ রান বি অপনে মাওলা কা প্যারা হামা দুনু আওলম কা দুলা হামা রান বি বাজ মে আকের কা সম আভি রোজ হুয়া নূরে আউয়াল কা জানুয়া হামা। হে বাবা জিরা রে, একটা বাগ দিয়া বানাইলেন আমার দয়াল নবীজির বংশধর দয়াল নবীজির আহলে বায়াত, আর তিনটা বাক্যে আমার আল্লাহ আলাদা করে রেখে দিয়েছেন। আমাদের দেশের অনেক আলেম উলামারা, মসজিদের ইমাম সব হুজুররা, অনেক মুফতি সাহেবরা, অনেক মুআদ্দেস সাহেবরা পাক পাঞ্জাতন মানে না। জোরে কন্না আউযুবিল্লাহ, আমি বলি যারা মানেন না আপনাদের সাথে ঝগড়া করব না। আপনারা লাইব্রেরি থেকে একটা কিতাব কিনে আনবেন, এই কিতাবটার নাম হলো দেখায়েকুল আকবার, এই কিতাবটা পড়লে বুঝতে পারবেন পাক পাঞ্জাতন কি। এ বন্দরে আমার আল্লাহ এই বিশ্বভুবন সাজাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাগ দিয়া ফেরেশতা নবী রাসূল বানাইছে কি বানাইছে না? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল গো, ও জিবরাইল তুমি সহ তোমার সমস্ত ফেরেশতাদেরকে দল বল লইয়া আমি আল্লাহ পাকের প্রশংসা করো, আমার দয়াল নবীজির প্রশংসা করো, আমি আল্লাহ পাকের প্রশংসা করো, আমার নবীজিকে সালাম জানাইয়া দাও। এবারে জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, আমরা কি আপনার জিকির আর আপনার নবীর সালামকে দাঁড়াইয়া করবো না, বৈশা করবো না, শুয়া করবো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমি আল্লাহর নামের জিকির দাঁড়াই
দয়া করলে হবে গো, আমি আল্লাহর নামের জিকির বৈশা করলেও হবে, আমি আল্লাহর নামের জিকির সোয়া সোয়া করলেও হবে, কিন্তু আমার নামের পাশাপাশি যে আমার বন্ধু নবীজিকে সালাম দিবা গো, আমার বন্ধু নবীজির বৈশা সালাম দিলে হবে না, সুবহানাল্লাহ, আমার নবীজিকে দাঁড়ায়া সালাম দিলে হবে না, সুবহানাল্লাহ। হুজুর আপনি দোহা দিয়ে গেলেন গা, নবীরে দাঁড়ায়া সালাম দিলে হইতো না, এটা আপনি ওহাবি না, সুবহানাল্লাহ, কোন না, এটা ওই তরিকতের ওয়াজ। আমার আল্লাহ কই জিবরাইল, আমি আল্লাহর দাঁড়ায়া বৈশা করলে অসুবিধা নাই, আমার বন্ধু নবীজির দাঁড়ায়া সালাম দিলে হবে না, আমার বন্ধু নবীজির বৈশা সালাম দিলে হবে না, আমার বন্ধু নবীজির সুয়া সুয়া সালাম দিলে হবে না। জিবরাইল টেনশনের মধ্যে পড়ে গেছে গা, নবীজির হুদা দাঁড়ায় সালাম দিলে হইতো না, বইয়া সালাম দিলে হইতো না, শুয়া দিলে হইতো না, নবীজির সালামটা দিতাম কেমনে? আমার নবীর প্রেমিকার গো, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমি আল্লাহ যদি আপনি নবীজিকে না বানাইতাম কোনো কিছুই বানাইতাম না, এবার আপনাদের কাছে জানতে চাই কাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি? একটু জোরে বলেন কার দাম বেশি? এবার নবীজির দাঁড়ায় সালাম দিতে গেলে বলেন হুজুর আমার কোমরটা ব্যথা, আমি বয়াতা হিয়া আপনি নবীর দাঁড়ায় সালাম দেন। এবার আপনাদের কাছে জানতে চাই যারা মক্কা শরীফের মধ্যে যান হজ করতেন, মদিনাতে যান হজ করতেন, কাবা শরীফ প্রাচীর এই কাবার সামনে যদি আপনি ফেডা মারা মানুষ হয়ে দাঁড়ায় থাকেন হজ হইব নি, কি করণ লাগবো? গুরুন লাগবো, তাওয়াব করণ লাগবো, সুবহানাল্লাহ, করণ লাগবো। বন্ধুরা রে আমার, যেই নবীর কারণে কাবা পয়দা হইল রে, এ বেকুল্লা মুসলমান তোমরা কেন বোঝো না, বোঝার পরে বোঝার না, বোঝার বান্দর, যেই নবীর কারণে কাবা হইল ওই কাবা শরীফটা সাতটা পাক না দিলে তোমার হজ কবে না, আর ওই নবীজির দাঁড়ায় সালাম দিতে গেলে আমাদের কমর ব্যথা লাগে, সঠিক আশেকের রাসূল হইতে গেলে এই রকম ভাবে গাফিলাতি করলে চলবে? নবীর প্রেমিকারা রে, হে আমার বাবা জিয়া গো, আমার আল্লাহ ডাক দিয়া কই আমার নবীর নামের সালাম তোমরা, এই যে গোলাপ ফুলটা দেখা যায় এই গোলাপ ফুলটার চতুর্দিকে গইরা গইরা সালাম দিবা, জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ আপনার নবীজের গইরা গইরা সালাম দিমু ঠিক আছে, কিন্তু এর আগে একটা কথা আমি জানতাম চাই, আল্লাহ কো কি কথা জানতিস আছে এর ভিতরে, আবার আরে আবার তোর কি কথা? জিবরাইল কই মাওলা গো, এই গোলাপ ফুলটা তো আপনার বন্ধু, এই গোলাপ ফুলটা তো আপনার আশেক, আপনার মাশুক, আপনি আল্লাহ আশেক, গোলাপ ফুলটা হইল মাশুক, কিন্তু এই গোলাপ ফুল গাছটার মধ্যে তো চারটা পাতা আছে গো, কড়া পাতা, জোর হই না তো, চারটা পাতা আছে গো, এই চারটা পাতার মধ্যে তো চারটা নাম লেখা আছে, আগে আমি জিবরাইল জানতে চাই, আপনি আল্লাহর দরবারে আমি হুকুম করি না, দয়ার নজরে জানতে চাই তারা কে বা কার, এক নম্বর পাতাটার মধ্যে লেখা আছে হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার নাম লেখা আছে, মহিলা না পুরুষ? তাহলে বোঝা গেছে মহিলার পাওয়ার বেশি, কিন্তু এই সমস্ত মহিলারা না যারা এন একটা গোলাপ ফুল লাগাইলে হেন্দা বাতাস এলে দুইটা ফাট লাগাইলে হে বুড়হা, জামার কাছে কো টেহা দো কো কে লেগা কো বুড়হা কিনা কো কত টাকা কো 1800, বুড়হা একটা কিনছে এই কোলে একটা গোলাপ ফুল, এই জায়গাটার মধ্যে দুইটা ফাট আছে, বাতাস এলে দুইটা দুই সাইডে জায়গা, মাশাআল্লাহ এই জায়গাটা হাওয়া ঢুকতেছে আর এন্দা সিরা, এই সমস্ত মহিলা কেড়াইলি, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনি যদি যায় বলেন কালকা থেকে ফর্দা করো, এই আকাব্বর এই চন্নাল গ্রামের মধ্যে কি বেপর্দা মহিলা থাকবে? মনের মধ্যে কষ্ট পাইছেন বাবা,
মহিলার মর্যাদা কতটুকু উপরে দেখেন, আমার নবী হইল গোলাপ ফুল, আর এই গোলাপ ফুল গাছের প্রথম পাতাটা হইল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আমার নবীর প্রেমিকের গো, এই জিবরাইল ডাক দিয়া কোয়াল লাগো, এই ফাতেমাটা কে বা কাহার বাবা লইরেন না বাবা, তোরি কতর বাটা শুনেন, জিবরাইল কোয়াল লাগো, এই ফাতেমাটা কে বা কাহার আমি জানতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা রে, এই পৃথিবীর মধ্যে আমার নবীজিকে গো পাঠাইবো প্রতিনিধি হিসাবে, আর এই পৃথিবীর জমিনের মধ্যে এই ফাতেমারে আমার বন্ধু নবীজির মেয়ে বানায় পাঠাইবো, এক নম্বর লকব, দুই নম্বর হলো মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারিনী বানায় পাঠাইবো, ক নম্বর, দুই নম্বর, আমরা দেশের ফাতেমা জায়গা ফুল, আমি তো লোক ভাগ্যা, এ ফাতেমার হে ফাতেমার ব্যবধান আসেনি, নাম রাখলে কাম হইতো না, আমল করানো লাগবো, জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বাবা জিরাগু, কিছুক্ষণের ভিতরে আমি জিকিরের দিকে চলে যাব, ওয়াজটা শেষ করে নিই। এবার জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ গো, এই গোলাপ ফুল গাছের প্রথম পাতাটা হইল ফাতেমা, দুই নম্বর পাতাটার মধ্যে তো লেখা আছে হযরতে মাওলা আলী, কি আলী, মাওলা আলী, বন্ধুরারে আমার, এবার জানতে চাই মাওলা আলী কে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জীবন আইলি গো, এই মাওলা আলী আর অন্য কেহ নই, আমার দয়াল নবীজির এক নম্বরে হইল দয়াল নবীর চাচাতো ভাই, কি ভাই, দুই নম্বরে হলো নবীজির মেয়ের জামাই, কি এর জামাই, তিন নম্বরে হলো মাওলা আলী মারেফতের দরজা, কি এর দরজা, চার নম্বরে এই মাওলা আলীর জন্ম হবে কাবা শরীফের ভিতরে, কি এর ভিতরে, লকব করা, এক নম্বর হইল নবীজির চাচাতো ভাই, দুই নম্বর হলো নবীজির মেয়ের জামাই, তিন নম্বরে হলো এই মাওলা আলী মারেফতের দরজা, চার নম্বরে হইল এই মাওলা আলী কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রেমিকার গো, এবার জানতে চাই আল্লাহ গো, এই গাছের মধ্যে যে তিন নম্বর পাতাটা, এই পাতাটার মধ্যে তো লেখা আছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, বন্ধুরা রে আমার, একটা সাধারণ মানুষ থেকে আমার নবী পর্যন্ত ২৭টা ক্লাস আছে, কটা ক্লাস আছে, সরহারি সাহি লিখছেন, সরহারি সাহির মধ্যে ক্লাস আসেনি, জেবাড়া শহীদার হেবাড়া সরহারি কর্মকর্তা, জেবাড়া এসপি হেবাড়া কিন্তু সরহারি কর্মকর্তা, ওই জেবাড়া ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর শহীদার থেকে ধরে সে সবাই কিন্তু কে একজন একটা পদ আছে, কিন্তু একজনের পদরে একটু নিচে একজনের পদরে একটু উপরে, জোরে বলেন ঠিক কিনা, একটা সাধারণ মানুষ থেকে আমার নবী পর্যন্ত ২৭টা ক্লাস আছে গো, এই ২৭টা ক্লাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবী বানাইছে, হাজার হাজার রাসূল বানাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ওলি বানাইছে, হাজার হাজার নুজাবা বানাইছে, হাজার হাজার নুকাবা বানাইছে, হাজার হাজার আব্দাল বানাইছে, হাজার হাজার আওতাদ বানাইছে, হাজার হাজার কুতুবুল এরশাদ বানাইছে, হাজার হাজার কুতুব বানাইছে, হাজার হাজার মুমিন বানাইছে, হাজার হাজার মুত্তাকিন বানাইছে, জোরে বলেন ঠিক কিনা, কিন্তু এই ২৭টা ক্লাসের মাঝে গো একটা ক্লাসের নাম হলো গাউসুল আজম, কি আজম, হাই বড় পীর আব্দুল কাদের জি জিলানে তোমারি নামের গুণে, বলেন মাশাআল্লাহ, জিলানিতে জন্ম তোমার তোরি কাহুই কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি, তিনি হই আপনার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা, তিনি আপনার জন হনে তোমারি নামের গুণে,
মাই জননী কুরআন পড়ে গর্বে তিরিখে সন্তান আঠারো সিপারা কুরআন মুখস্থ করে আজান জুড়ে কি সুবহানাল্লাহ কইবেন না? হে আমার বাবাজির গো, এই সাতাশটা ক্লাসের মাঝে একটা ক্লাসের নাম হলো গাউসুল আজম। এই গাউসুল আজম লোকটা গো আমার আল্লাহ হাজার হাজার মানুষকে দেন নাই, এই গাউসুল আজম টাইটেলটা আমার আল্লাহ জুড়ে বলেন ঠিক কি নাও? এক নম্বর গাউসুল আজম হইল গো আমার আপনার দয়াল নবীজির আদরের বড় নাতি, যে ব্যক্তিটার নাম হলো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুই নম্বর গাউসুল আজম হলেন হযরতে আব্দুল কাদের জিলানী, যে ব্যক্তি মার গর্ভ থেকে ওলি হয়েছে, মার গর্ভ থেকে আঠারো সিপারা কোরআন মুখস্থ কইরাইছে, যে ব্যক্তি মরা মানুষ জেতা করছে, জেতা মানুষ মারতে পারছে। আপনি পারবেন নি মারতে? আমি পারামনি? নবী তো থাক দূরের কথা, আব্দুল কাদের জিলানির মতনই দাম রাড়া। জোরে বলেন ঠিক কে না? আরে বেক কইলাম মুসলমান কই যাইতাম? সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ আমার নবীর প্রেমিকার গো ওই আমার তরিকত পন্থী বাবাজিরা গো, এবার এই গোলাপ গাছের মধ্যে আরো একটা পাতা আছে, তিনটা পাতার কথা বলছে, জোরে বলেন ঠিক কি না? চার নম্বর পাতাটার মধ্যে লেখা আছে হযরতে ইমাম আল হুসাইন রাদিয়াল্লাহ আমি জানতে চাই চার নম্বর যে পাতাটার মধ্যে লেখা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমাম হুসাইন কে বা কারা? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল, এই চার নম্বর পাতাটার মধ্যে যে নামটা লেখা আছে এই হুসাইন হইল আমার দয়াল নবীজির ছোট নাতি। কি নাতি? আমার দয়াল নবীজির ছোট নাতি। বন্ধুরা রে আমার, এই ইমাম হুসাইনের নামের সাথে টাইটেল কে? ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কি বাদ মে, ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কি বাদ মে, এই ইসলাম পূর্ণ জীবিত হয়েছে, এই ইসলামটা নতুন ভাবে জীবন পেয়েছে কারবালার ময়দানের মধ্যে যখন হযরতে ইমাম আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? এ বন্ধুরে, নামাজ পড়লে তাকে মুসলমান বলা যাবে না, রোজা রাখলে তাকে মুসলমান বলা যাবে না, হজ করলে তাকে মুসলমান বলা যাবে না। মুসলমানের মধ্যে দুইটা ক্লাস আছে, একটা ক্লাস হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাস, ইমাম হুসাইনের বিভাগ, আরেকটা বিভাগ হলো ইজিদের বিভাগ। জোরে বলেন ঠিক কি না? যারা ইমাম হুসাইনের পক্ষে তাদের কাছে যদি নবীজির শানে কোনো বিয়াদবি মূলক কথা বলেন তাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। যারা আল্লাহর ওলির পাগল, যারা হুসাইনের পাগল, রাজ্জাকশার নামে, বাবা শাহজালালের নামে, শাহফরানের নামে, পীর হক্কানি পীরদের নামে, ওলিদের নামে বদলাম করলে গো হুসাইনের পক্ষের মানুষদের শরীরের রক্ত গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? যারা মুনাফিক মুসলমান নবীর শানে বেয়াদবি করলে তাদের সামনে তারা প্রতিবাদ করে না, যারা ইজিদের দলের মানুষ তারা ওলিদের সামনে বিয়াদবি করলে তারা কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রাম গিয়েছিলাম, এদিকে নবীনগর একটা গ্রাম আছে, শ্যামন্তাগর আছে কি নাই? শ্যামন্তাগর গ্রামের মধ্যে হাফিজি মাদ্রাসার মধ্যে বিশাল বড় সম্মেলন, ওই গ্রামের মধ্যে আরেকটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামটার মধ্যে আমি গুনাগার নগণ্য। আমি মাইক দিয়া শুনলাম নবীনগরের বক্তাটা বলতেছে কেল্লা শাহ কুত্তা শাহ। জোরে কন্যা আউযু বিল্লাহ। এ বন্ধুরে,
এই সমস্ত আলেমকে যদি আপনারা সালাম দেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গো, হাশরের ময়দানের মধ্যে আমার নবীজির সাফায়াত পাওয়া। বন্ধুরা রে, এই বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছে হযরতে শাহজালাল আলী আমিনে রহমাতুল্লাহ আলাই, হযরতে কল্লাস রহমাতুল্লাহ আলাই, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাই। এই ইসলামের জন্য এখনো কোটি কোটি লক্ষ লক্ষ টাকার নিরশা তোমার খরচ করতেছেন দয়াল বাবা, দয়াল বাবা মুফতি বুরহান শাহ মাদ্রাজিল গোলালিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমি গুনাহগার বক্তা হইছি, বাংলাদেশের বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করি, দেখতাছি বাংলার জমিনে পীরের অভাব নাই। বাংলার মধ্যে বর্তমানে দুইটা জিনিস বেশি, এক নম্বর ডাক্তার, দুই নম্বর হলো বন্ড পীর। জুড়ে বলেন ঠিক কিনা? মুড়িদের থেকে মুড়িদের মুড়িদের থেকে টাকা পয়সা আনে। বন্ধুরা রে আমার, দয়াল বাবার চাচানির সাথে ভাবে কাজ করেছে হযরতে বুরহান শাহ বাবা, বর্তমানে কাজ করতেছেন। বর্তমানে আমার বাবাও ইসলামের জন্য অনেক খেদমত করতেছেন, এই জান্নাতের বাগানটা সাজাইছে, এত টাকা খরচ করে কি বাবার জন্য উপকার না আপনাদের জন্য? সবাই একটু হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, নওয়াপাড়া দরবার শরীফ, আকবর দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ। আমার নবীর প্রেমে কেনে গো, এই বাংলার জমিনের মধ্যে কোন নবী রাসূল আসে নাই, এসেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহকে চিনতে হলে, নবীকে চিনতে গেলে একজন পীরের দরকার আছে কি নাই? জবান খুলেন বাবা, আছে কি নাই? কিসের জন্য আছে আমাদের জানার দরকার আছে কি নাই? আছে। কিসের জন্য? ফিসা বুজুরের ঘরে যে কোরআন শরীফ, আমার ঘরে তো এই কোরআন শরীফ হই। জুড়ে বলেন ঠিক কিনা? ফিসাব হুজুর যে কলমা পড়ছে, আমিও তো এই কলমা পড়ছি, তিনার নাম কেরে ফিসাব, আমার নাম কেরে সাধারণ মানুষ, জানার দরকার আছে কি নাই? ফিসাব হুজুরের ঘরের মধ্যে যাই কোরআন, পীর সাহেব কাবলার ঘরের মধ্যে যেই হাদিস শরীফ গো, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মেশকা শরীফ। বন্ধুরা রে আমার, এবার আপনাদের কাছে আমি বলতে চাই, কোরআন পড়ছেন কোরআনের অর্থ বুঝেন না, ফিসাব হুজুর কোরআনের অর্থ জানে, এই কারণে তিনার নাম পীর না। আরো ইডার ভিতরে আরো তরিকতা আছে, আপনি কোরআন শরীফের আয়াতগুলা পড়ে গেছেন গো, কিন্তু আপনি আয়াতগুলা সাধন ভোজন করেন নাই। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা সাধন ভোজন করছে গো, এই কারণে তাদের নাম হয়ে গেছে পীর সাহেব কেবলা। আমার নবীর প্রেমিকনে গো, এই কোরআন এক কোরআন এক কলমা একটা হাদিস গো, তারপরে কেন আমরা পীর সাহেব কেবলার কাছে যে মুরিদ হইব? আমরা জানতে চাই, এই জন্য জানতে চাই, এই বাবারা আপনার আমার এই বডিটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা স্টেশন দিয়েছে, কড়া স্টেশন, 10টা স্টেশন কড়া। সময় গেলে সাধন হবে না, সবাই বলেন সময় গেলে সাধন, আরেকবার বলেন সময় গেলে, মারাটি তুলেন, মারাটি তুলেন, ধরো চরণ ছেড়ো নারে, ধরো চরণ ছেড়ো না, আমার রাজ্জাক শাহ কাউকে ফেলে যাবে না। হে আমার বাবাজির গো, আপনার আমার এই বডিটার মাঝে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা স্টেশন দিছি, আপনাদের কসবা থেকে এই গ্রামের মধ্যে আসতে গেলে 2-3টা স্টেশন পরে, সন্নাল রিস্কা স্টেশন, বাস স্টেশন আছে কি নাই, আকাব্বর সিএনজি স্টেশন আছে কি নাই, কসবা সিএনজি স্টেশন আছে কি নাই, যেই রকম ভাবে শরীয়ত, শরীয়ত হাকিকত তরিকত এলমে মারেফত, যেই ব্যক্তি যেই মাত্র যেই ব্যক্তি বলে আমি শুধুমাত্র শরীয়ত মানি, ওই ব্যক্তিটা হলো ফাসেক। কিতা
যেই ব্যক্তি কো আমি শরীয়ত মানি না, আমি এরকম গরম মারফত কারে, ওই ব্যক্তিটা হইল কাফের। কি সুবহানাল্লাহ, তো হইলে হুজুর কই যাইতাম শরীয়ত লাগবো কোন না করে বাচ্চারা মাতারা তালোর মধ্যে দেখবেন একটা নরম জায়গা আছে কি নাই। আমি ছোট বেলা আপনাদের কথা বলি না, আমি ছোট বেলায় জায়গাটা আমি টিপতাম, কইতাম ইটা কি থাকো আম্মা, ইটা দি ফালা ফালা সুবহানাল্লাহ কর না, আম্মা কইতে টিভি না মরে যাবি সুবহানাল্লাহ কর না। বন্ধুরারে আমার একটা কিতাবের নাম হলো জিয়াউল কুলুব, এই কিতাব দা লিখেছেন আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহি আলাইহ, আর একটা কিতাবের নাম হলো কাশফুল মাহজুব, এই কিতাব দা লিখেছেন আল্লামা দাতাগঞ্জ হাজবীর রহমাতুল্লাহ আলাইহ, আর একটা কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়াত, এই কিতাব দা লিখেছেন আল্লামা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ, আর একটা কিতাবের নাম হলো আধ্যাত্মিক বিজ্ঞান, এই কিতাব দা লিখেছেন ডক্টর মানজুর আহমদ আল রিফাই রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটা কিতাবের নাম হলো মাওলার অভিষেক, কিতাবের দলিল দিলাম ফাস্টা কড়া, আর একটা কিতাবের নাম হলো মাওলার অভিষেক, এই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায় ছোট ছোট বাচ্চার মাথার তালুর মধ্যে যে নরম জায়গাটা, এই জায়গাটা আসলে বন্ধুরেই ইন্দুর না আবার তুর ভুলাও না, এই জায়গাটার নাম হলো লতি ভয়া আকফা। নাম কি? ওয়ালটা মুখস্থ করে বাইক নিবেন, লতিফায় আকফা, এই নরম জায়গাটার নাম হইল লতিফায়। আপনি যে প্রশ্ন করছেন আমি খুশি হয়েছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হে আমার নবীর প্রেমিক কেনারে, এই নরম জায়গাটা হলো গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নম্বর স্টেশন। দুই নম্বর স্টেশন দেখবেন একটা মানুষ যখন বেশি কথা বলে ওই মানুষটার কপালের মাঝজাগাটার মধ্যে একটা লক ফুলে কি ফুলে না, দেখবেন মহিলারা যখন কাজ্জা লাগে দেখবেন যে এই জায়গাটা একটা রক ফিলে জায়গা মহিলারা আছে না বিশেষ হেতলে মহিলারা, এই জায়গাটার নাম হলো লতিফায়া খফি। নাম কি? হে আমার বাবা জিরা গো, এই জায়গাটার নাম হলো লতিফায়া খফি গো। এবার আসেন প্রত্যেকটা মানুষের দুটা দুধের মাঝ জায়গা, এই জায়গাটার নাম হলো এই বুকের করা বরাবর, এই জায়গাটার নাম হলো লতিফায়া স্যার। নাম কি? বুকের এই দিকে ঝুকানো, এই জায়গাটা একটু ছিদ্র, এই জায়গাটা একটু ঝুকানো, কিরকম জায়গাটা একটু ভিতরের দিকে যায় রয়েছে, এই জায়গাটা, এই জায়গাটার নাম হলো লতিফায়া স্যার। হে আমার নবীর প্রেমিকের গো, এই জায়গাটা হলো আমার আল্লাহ পাকের তিন নম্বর স্টেশন, প্রত্যেকটা মানুষের ডান দুধের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেশন একটা লতিফা ফিট করে দিয়েছেন, এই লতিফাটার নাম হলো গো লতিফায়ে রুহ। সুবহানাল্লাহ, লতিফায়ে রুহ। আমার নবীর প্রেমিক কেন গো, এই রুহটা থাকলে আপনি এই এলাকার চেয়ারম্যান, এই রুহটা থাকলে আপনি এলাকার মেম্বার, এই রুহটা থাকলে আপনি এই এলাকার সরদার গো, এই রুহটা যেই মাত্র বাহির হয়ে যাবে আপনার আমার নাম হয়ে যাবে লাশ। জুড়ে বলেন ঠিক কি নাম? এই আমার নবীর প্রেমিক রে, এখনো সময় আছে আল্লাহ চিনো গো, এখনো সময় আছে আমার নবী চিনো, এখনো সময় আছে পীর মুর্শিদের কাছে যায় মুরিদ হয়ে যাও। এ আমার নবীর প্রেমিকরা, আপনারা বলবেন হুজুর আপনি বলতেছেন মুরিদ হওয়ার জন্য আমার তো আব্বাও আছে আমার তো আম্মাও আছে, অনেকের মুরিদ দলিলটা দিতাম নি, একটা কিতাবের নাম হলো রিসালায়ে সিরাজুম মনির ফি তাকরিহি কাউল আজিজ, কিতাবের নাম হলো রিসালায়ে সিরাজুম মনির ফি তাকরিহি কাউলুল আজিজ, এই কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বা আম্মা দুনিয়ার মধ্যে থাকার পরও মুরিদ হওয়া যায়, কেননা আব্বা আম্মা জন্ম দিছে আব্বা আম্মা শিক্ষা দিতে পারবে না, শিক্ষার জন্য স্কুলের মধ্যে যাইতে হবে কি হবে
জোরে বলেন হবে কি হবে না? এই আমার নবীর প্রেমিকের গো, এই পৃথিবীর মধ্যে সমস্ত পীরের চাইতে বড় পীরের নাম হলো আব্দুল কাদের। মাশাআল্লাহ, আব্দুল কাদের আমার নবীর প্রেমিকের নারী। এই আব্দুল কাদের জিলানীও মুরিদ হইছে, এই আব্দুল কাদের জিলানীও মুরিদ হইছে, এই আব্দুল কাদের জিলানির পীরের নাম হলো হযরতে আবু সাইয়েদ মাহজুমি। নাম কি? আবু সাইয়েদ। এই এই দিলে আমরা ওয়াজ মুখস্থ করে রাখো, মুখস্থ করার ওয়াজ। আইলাম গেলাম নাচ্চা ফলে গেলাম, এটা নাম ওয়াজ না। হযরতে গাউসেবক আব্দুল কাদের জিলানি এত বড় পীর, গাউসেবকের পীরে পীরের নাম হলো আবু সাইয়েদ মাহজুমি। আব্দুল কাদের জিলানির আব্বার নাম হলো হযরতে আবু সালে জঙ্গি মুসা দোস্ত রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানির মান নাম হলো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর প্রেমিকের রে, এই কিতাবের মধ্যে পাওয়া যায় এই রূহটা যখন আপনার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আব্দুর রহমান, আব্দুল আসিস, আব্দুল আওয়াল, এই রূহটা বাইর হয়ে গেলে আপনার নাম আমার নাম হয়ে যাবে। লাজ জুড়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা ইষ্টি সোহন আছে গো, একটা লতিফা আছে, এই লতিফাটার নাম হলো লতিফা কলব সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকারা গো, আপনাদের সন্নাল আকাপুর গ্রামের মধ্যে আয়না আছে কি নাই? আয়না দিয়ে আছে, হারা দেখেন কি দেন না? এক বেড়া হেদ দায়িত্ব গেছে সর্বপ্রথম যে সময় আয়নাটা আবিষ্কার হয়েছে। এটা আমি স্কুলে, আমি তো স্কুলে পড়ছি আবার মাদ্রাসা সাথে পড়ছি, সুবহানাল্লাহ। হেদ দায়িত্ব যাই সেরা একটা আয়না পাইছে, বেড়া কিন্তু পাইছে বেড়ার বাপের চেহারা। কার চেহারা? বেড়া আয়নাটা পাইয়া বেড়া এমনি চাইছে কো আব্বা এর ভিতরে তুমি কেমনে? সুবহানাল্লাহ, 60 বছর হয়েছে তুমি মারা গেছো, এটা ভিতরে তোমার দেহা যা। সুবহানাল্লাহ, না বেড়া এটা দুই আটিয়া বাইত নিয়ে এসে থয়া রাখছে বেড়ার বউ। এটারে বেড়া প্রত্যেক দিন এটার দেহে বেড়ার বউ এখন প্রত্যেক দিন সিফাটার ভিতরে যায় সেরা এটার ভিতরে কিতাব বাইর করে দেহে। আর যা যখন হেদ দায়িত্ব যাইব গা, তারপর এটার দেহাম সিফাটার ভিতরে কি আছে? বেড়ার বউ সন্দেহ করতেছে বেড়ারে, বেড়ার বউ যে সিফার ভিতরে যায় সে জিনিস বেড়ার বউ সাধ্য সুজ্জা গেছে গেছে আয়না আয়নার মাঝে তাকায় দেহে আর এটার ভিতরে একটা মহিলা দেহা যা, আরে আমার জামাই তো হারাপ হয়ে গেছে গাড়ি এই বিটির লোকে ফেম করে। সুবহানাল্লাহ, লাগুন না আসলে কিন্তু কিটা কি কিটা কি? এটা হলো আয়না, যে টাকা তার সারে দেখা যাবে। সুবহানাল্লাহ, লাগুন না আপনাদের গ্রামের মধ্যে আয়না আছে কি নাই? বন্ধুরা রে আমার, প্রত্যেকটা মানুষের বান্ধুদের দুই আঙ্গুল নিচে গো একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটার ভিতরে একটা, এই মাংসের টুকরাটার মধ্যে 70টা পর্দা আছে। কটা পর্দা আছে? প্রত্যেকটা মানুষের ডান দুধের দুই আঙ্গুল নিচে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটার ভিতরে গো 70টা পর্দা আছে গো, 70টা পর্দার ভিতরে একটা আয়না আছে, এই আয়নাটার মধ্যে দুইটা আরবি হরফ লেখা আছে। কি লেখা আছে? আরবি হরফ লেখা আছে, ইডার নাম হইল তরিকতের ওয়াজ, ইডার নাম হইল মারেফতের ওয়াজ। এক নম্বর হরফের নাম হইল আলিফ, আলিফ জবর আ, সবাই কোন আলিফ জবর আ, নু জবর না, এখন হইছে আনা। আনা মানে এটা আরবি গ্রামার মানে আমি, আনা আরবিতে কইলেন আনা, বাংলাতে হইছেন আমি। আমি যদি প্রশ্ন করি পিসাব হুজুর ভাই এই বাড়িটা কার গো, আপনি বলবেন আমার। আমি যদি বলি ভাই এই গাড়িটা কার, আপনি বলবেন আমার। আমি যদি বলি এই নারিকেল গাছটা কার, আপনি বলবেন এটি তো সবই তো আমার। সুবহানাল্লাহ, লাগুন আল্লাহ কইতেছে আরে বান্দা তুই নামাজ পড়ছ কি লাগা, এখনো তো তুই মমি নিতে পারছিস, তখনো তো তোর ভিতরে আমার আমার কতটা রইছে, কথাটা বুঝতেছেন নি? ওয়ালটা আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা না রে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমি তো থাকবে আমার আমার কথাটা থাকবে। আপনারা বলতে পারেন হুজুর নোয়াপাড়ার ফিসা হুজুর রাজ্জাক শাহ হুজুর চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পারত, আমরা কেন দেখতাম পারি না? আমরা জানতাম চাই কি চাই না,
যারা আল্লাহর ওলি হয়ে গেছে, এই আনি আলিফ জবর আনু জবর না দুটা হরফ এই সিনা থেকে তুল্লা ফালাইয়া দিছে, এই দুটা হরফ হইল এরকম ভাবে খারাপ রিপু ছয়টা রিপু এই দুটা হরফের ভিতরে বাস করে। হে আমার বাবা জিরারে, যখন পর্যন্ত আপনি বলবেন আমার বলতে আমার কোনো কিছু নাই, আমি হলাম আল্লাহর গোলাপ, তখন আপনি চক্ষু বন্ধ করলে গো, জাগার মধ্যে চোখ বন্ধ করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারবেন। হে আমার নবীর প্রেমিকানা গো, প্রত্যেকটা মানুষের নবীর বাম দিকে গো একটা মাংসের টুকরা আছে, একটা লতিফা আছে, একটা স্টেশন আছে, এই স্টেশনটার নাম হলো লতিফা নাফস। ইয়া আম আইয়াতুন নাফসুন মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারে দিয়া ফাদখুলি এই মাংসের টুকরাটাকে যদি আপনি পবিত্র বানাইতে পারেন আপনার আমার জায়গা হয়ে যাবে গো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যুবক বাইরা তো এই বয়সটা তো সবসময় থাকতো না, বড় হয়ে গেলে কেরি আনজানজি করবো, সুবহানাল্লাহ। হে আমার নবীর প্রেমিকানা গো, নিজেকে চিনতে হলে একজন কামেল শায়েখের দরকার, যেই ব্যক্তির কালেকশন হলো আমার দয়াল নবীর শোনে, যেই ব্যক্তির কালেকশন হলো আমার আল্লাহর শোনে, বলেন আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনি যখন আমার নবীর হয়ে যাবেন গো, আপনি বলতে আর আপনি থাকবেন না, আপনার হাতগুলো আমার আল্লাহর হাত হয়ে যাবে, আপনার পাগুলো আমার আল্লাহর পাও হয়ে যাবে, আপনার জবানগুলো আমার আল্লাহর জবান হয়ে যাবে। একজন ওলির নাম হলো হযরতে মনসুর আল্লাহ, সকলে একটু জিকির করেন আল্লাহ 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 মনে দেখা দিয়া শত জানলা কর হইয়া বা সাবান অইলাম কর হইয়া বা শানে রেগি বাবা কর হইয়া বা সাবান হইয়া বান অইলাম ঘরে পাখরিয়ার লই ডাঙ্গা মনে গুবু গুবু বা হওয়া গুবু বা মাশাল্লাহ আল্লাহ হরে আহার নিদিরা লই না গমনে বাবা রাজসা চাঙ্গ ভগবান দেখা দিয়া শত জাগলা কর গইডা বাবু সাবা গইডা মান ফড়া আল্লাহ 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 আমার সাঙ্গ নব সাঙ্গান কে রাগ মতে দেখা গমুরে দেগ আমি দেখব বলি আশাই তাকে মুর্শে দিবাম্বা জম্বা বাবন দেখা দিরা শত জাঙ্গলা কবর গইন্দম বাম সাম্বান আল্লাহ 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 তোরে খুশি আমার হইয়া বাইয়া মারহাবা তোরে খুশি আমার হইয়া বাইয়া ওহ মাওলার সন্তান গনিনে তোরে
খুশি ডাঙ্গারে হইয়াম বাইয়াম হইলাম হইলাম গাটে গাটে ডাউলাম গাইয়াম আমার রাজা সার বজনে লইয়া গাইডাইডাম গাটে গাটে ডাউলাম গাইয়াম আমার বুরহান সার বজনে লইয়া হইজো গাটে গাটে ডাউলাম গাইয়াম সফি শানু সার বজন লইয়া গাইডাইডাম হাইরে আশরাফুল রেজারে পাইলেন তোমনাম তান্দাম কোলে গেলইয়ো রে রে তোরি রে খুশি ডাঙ্গারে হইয়াম বাইন্দাও আল্লাহ আল্লাহ ওগো মাওলার সান্দা হনি রে তোরি রে খুশি ডাঙ্গারে হইয়াম বাইয়া গয়াম বাও আল্লাহ 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 যেদিন হইতে প্রেমের বাক্স মাইকম্যান কোথায় আছেন আসেন যেদিন হইতে প্রেমের বাক্স যেদিন হইতে প্রেমের বাক্স ভিলামা মেহতা লাগাই দাইডাম এই পতি কুমাসে নাম উঠে প্রেমের জালা রে রে তোরি রে খুশি অঙ্গর হইয়াম বাইজাম মাওলার সাউন্ডে তোরি রে মাইকম্যান কই যেতে করেন তোরি রে খুশি অঙ্গর হইয়াম বাইয়া যেদিন হইতে প্রেমের বাক্স যেদিন হইতে প্রেমের বাক্স দিলাম আমি তালি কুমাসে প্রেমের জালে তোরি রে খুশি অঙ্গর হইয়াম বাইয়া আল্লাহ 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 ও মাওলার সন্দনি রে তোরি রে খুশি অঙ্গর হইয়াম বাইয়া মারহাবা আল্লাহ 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 জালা দিলে রে রে এই রে গিনে রে বুকের ভিতর জালাই পুরাই গাগওয়া হাও বাগানা আইলে রে রে সানু সাও জালা দিলে রে রে এই রে গিনে রে বুকের ভিতর জালাই পুরাই গাও বাগানাই লে রে রে এই রে গিনে রে এমন জালা দিলের নাচক শাম এমন জালা দিলের নাচক শাম সগন না যাওয়া হাইয়ো রে রে হে রে বুকের ভিতর জালাই পোড়াই গাওয়া হাও বাগান আওয়া হাই রে 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 অল্লাহ অল্লাহ সবাই বলেন বাবা আদবের সাথে অল্লাহ একটা হলে দিত করছেন একটু তাহের হুরে শিবি বহুদিনে পাইছে তো ওমার লাইরা গাই যারা জিকির করবেন স্টেজের উপর আসে সামনে একটু তাহের রাজ্য বহুদিনে পাইছে তো ওমার লাগাইডা আমি নইলে তোমার প্রেমে মাওয়া কোনি রিনি ঘিনি নি হিনি নি
মাশাআল্লাহ আমি নইলে তোমার প্রেমে মা গুনে পুইরা হইব একটু দাঁড়াও গো মুরশিদ মনে মহুদিনে এ পাইছি তো গোবার লাগ অল্লাম আমি কি দিছিলাম না তোমায় আদর মশ হাগ অল্লাম আমি কি দিছিলাম না তোমায় আদর সুহাইরাগ অল্লাম আমি কি দিছিলাম না তোমায় আদর সুহাইরাগ অল্লাম এখন আমায় তৈরাম কার সমনেতে রে রে ঘিরে নে এই নয় রাজাক সামাশাল্লাম এখন আমায় তৈরাম কার সমনেতে পিরি নিতে পিরিতে রাজ লাম গণাম অল্লাম Oh, yeah.
Allah,
Thank you.
আমি চলতে চাই তুমি থাকবে কোন জায়গায়।
বুঝে না
কারি আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইলমে মারিফত হযরতে দয়াল বাবা বুরহান সাহেব এলা সালাম মুস্তফা যদি তোমার নিজে হুনে মাতনা করো খালাস পাইবার ছিল চরণে সবে সপে দিল আপনার বনার যত পশু ভক্তি করলো তুই চর আবে এসে ছায়া দিত গায় বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم مكرم شيطان نوي لك بصر وضط فرس كوي لك بصر আদব তরিকতের প্রথম সবক হলো আদব। যদি বলেন ভাই আমি মুরিদ হইছি, কোন ব্যক্তি বায়াত গ্রহণ করছেন আপনাকে দেখে আরেকজন তরিকতের ব্যক্তি বুঝবে কিভাবে? বুঝবে আপনার বসার স্টাইল, আপনার কথার স্টাইলের মধ্যে বোঝা যাবে আদব আছে, তাহলে বোঝা গেছে এই লোকটা তরিকার মধ্যে দাখিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ,
আপনি যদি আদব পথে চলেন, মানুষে বলবে কি ছেলেটা ভালো, ইমুকের সন্তান, আপনাকে নিয়ে গর্ব করে। আর যদি আপনি আপনার বাবা বলো, আপনার বংশের সবাই বলো, যুবক ভাইদেরকে বলছে আপনি আদব মধ্যে চলেন না, রাস্তার মধ্যে মেয়েদেরকে প্রেজেন্ট করেন, রাস্তার মধ্যে মানুষের এটা নষ্ট করেন, এটা নষ্ট করেন, মানুষে গালি দিলে কার নাম ধরে ডাক দিব, আপনার আব্বার নাম ধরে, বাপের নাম ধরে, জুড়ে বলেন ঠিক কিনা, মার নাম দেয়। এই কারণে আদবের সাথে চলাফেরা করবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন, ছোট বাচ্চাদেরকে আদর করবেন, মানুষের সাথে প্রেমের ব্যবহার, নরম ব্যবহার করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সত্যবাদী ব্যবহার করবেন। যারা সুদের ব্যবসা করেন তাদের পায়ে হাত রেখে বলি আজকে থেকে সুদের ব্যবসা ছেড়ে দেন। সকলে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। সবাই বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস কুল ফাল্লা তিনবার পড়ি, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সবাই বলেন قل هو الله احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আস্তাগফিরুল্লাহ, দুটোটা চক্ষুকে বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখেন চক্ষু দিয়ে আনি একটা ফোঁটা চোখের পানি আনতে পারেন। যাদের চক্ষুর মধ্যে মনাজাতের মধ্যে হাত বাড়ালে চক্ষু দিয়ে পানি আসবে না, আপনি মনে করবেন আপনি গুনাহ করতে করতে আপনার সিনেটা কালো হয়ে গেছে। যাদের চক্ষু দিয়ে পানি আসবে অথবা কান্দার বাপ করতেছেন, মনে করবো যে তাদের গুনাহ কম, কিতাবে লেখা আছে। সবাই বলেন আমিন। সবাই আস্তাগফিরুল্লাহ, মনটা নরম করে চক্ষু দিয়ে পানি আনার চেষ্টা করেন আর করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। أستغفر الله ربي من كل ذنب واتوب إليه, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه, لا حول ولا قوة ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। সবাই আমরা যে যে তরিকার দুরুদ শরীফ পারেন বিসমিল্লাহর সাথে কয়েকবার পড়েন, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد معدن الجود والكرم وآله وصحبه اللهم صل على سيدنا محمد سيف الله الكبت وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلوات دائمة مقبولة تودد بها أنها القلب العزيز. بسم الله الرحمن الرحيم. اللهم يا نور تنوار بالنور والنور في نورك يا نور, اللهم بارك علينا يا روح لبائك وارحم لبائك وأعظم لبائك وأكرم لبائك, إن الله يا بعاث من في القبور, اللهم ارزقنا خير دن من القبر بي والإخلاص والاستقامة باللفكاء, وصلى الله تعالى على خير خلقه ونور أرشه
মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আনসুরনা আলা কুল্লি আদুইন সাগীরিন ক্বাদা আও কাবিরিন জাকারিন ওয়া উনসা নুহুরিন আবুদিন শাহিদিন গায়িমিন শারিবিন মুসলিমান কাফিরান লাতুসাল্লিত আলাইনা মালালা ইয়া কাফুকা ওয়া ইয়ারহামনা ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যুলিলু ইয়া জব্বারু ইয়া গাফফারু ইয়া সাত্তারু মাথা লারবেন না ইয়া সাত্তিরু ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া ওয়াহাবু ইয়া কাহ্হারু ইয়া গানিহু ইয়া মুগনিহু ইয়া যুলিলু ইয়া জব্বারু ইয়া আওয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু ইয়া মাবুদু ইয়া মাওজুদু ইয়া সামিউন বাসীর ইয়া যুল কাতিন বাতিনু সুলতানুর রাফিউ আল্লাহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া ওয়া মাইয়াকুম আইনামা কুনতুম আল্লাহুম্মা আজরিনী মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুন নবীন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুহিব্বাল ইয়া মাসাকিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار أقوى من الله باك رب العالمين أبني تبعي دكني قو আল্লাহ আপনার কতগুলা বান্দা বান্দির আপ আল্লাহ আরামের ঘুমকে হারাম করেন ও আমার প্রাণের মাওলা গো হযরতে শাহ সুফি দয়াল মামার রাজ্জাক শাহ রহমাতুল্লাহি আলাইহির শরণে 18 তম পবিত্র ঈসা আলাইহিস সালামের মাহফিলের মধ্যে গো আল্লাহ তারা আশিকরা তোমার দরবারে দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহ এই কোন কোন শীতের মাধ্যমে ঘুমাইলে কতই না আরাম লাগে দগু তারা আরামের ঘুমকে হারাম কইরা
আল্লাহ তোমার মহব্বতে তোমার ওলির দরবারে বসে আছে। ও আমার মালিক মাওলা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ গো, আমার দয়াল বাবা শানু সাম্মাদাজের হুলালিয়াম আল্লাহ কপুর রাজ্জা কিয়া দরবার সাজাইলেন। আল্লাহ অনেকে টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলের মধ্যে আল্লাহ শরীক হয়ে গেছেন, আল্লাহ অনেকে বিদেশের জমিনের মধ্যে আছেন, আল্লাহ বাংলা ভারতের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই মাহফিলের মধ্যে ভক্ত মুরিদরা হাজির হয়ে গেছে। আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ কোন আশা নিয়ে কোন মকসুদ নিয়ে হাজির হয়েছে আপনার তো জানার বাকি না। আল্লাহ আপনি তো বলেছেন হুয়া মাইয়া কুমাইনা মা কুনতুম, বান্দা তুমি কি করতেছো না করতেছো আমি আল্লাহ সব দেখি। আল্লাহ আমরা গুনাহে সাগীরা কাবীরা বেদাত কুফুরি শিরিক সমস্ত গুনাহকে গাঁঠুরি বান্দা গো, আল্লাহ তোমার ওলির দরবারে হাজির হয়ে গেছি, আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের ওসিলাতে মাফ করে দাও। যদি তোমার দয়া না লাগবে কেন তুমি রাহিম নাম নিলা, যদি তুমি রহমত না করবা কেন তুমি রহমান নাম নিলাও, যদি তুমি ক্ষমা না করবা কেন তুমি গাফার নাম নিলা। নিজামুদ্দিন ডাকায়েত একশো একটা মানুষকে খুন কইরা হয়া গেছে, আউলিয়া বানাইছে কে? তুমি আল্লাহ বানাইছো, আল্লাহ আমাদেরকেও তুমি আউলিয়া বানাইতে পারো। ও আমার প্রাণের মাওলা, গুনার গাঠুরি বান্দা, আল্লাহ জান্নাতের বাগানে হাজির হয়ে গেলাম, একটা মানুষকে তুমি নিষ্পাপ না বানায়াও, একটা মানুষকে তুমি ওলি না বানায়াও, বাড়ির মধ্যে ফিরায়ও না আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, সবাই একটু জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন ইয়া আল্লাহ। ওগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর চাইতে 99 ভাগ মহব্বত তুমি আল্লাহর বেশি, তোমার বান্দা যখন তোমারে আল্লাহ বলে ডাকে দে তুমি আল্লাহ খুশি হইয়া যাও। আল্লাহ তুমি তো মানুষ বানানোর আগে বানাইছিলা জিন, জিন বানানোর আগে বানাইছিলা আরেকটা জাতি, যে জাতিটা শুধু ইবাদত করে তুমি আল্লাহর দরবারে গুনাহ করে না, তুমি আল্লাহ ওই জাতিকে ধ্বংস করছো, আবার বানাইলা জিন, জিনেরা শুধু আল্লাহ গুনাহ করে তোমা তুমি আল্লাহর ইবাদত করে না, তুমি আল্লাহ মরস্ত নিলাম, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইবো যেই জাতিটা গুনাহ করবে আমি আল্লাহর দরবারে মাফ চাইবে, আমি আল্লাহ খুশি হয়ে তার মাফ করে দেব। আল্লাহ আমরা গুনাহ করলাম তোমার দরবারে মাফ চাইলাম, আল্লাহ হাদিয়াটুকু মহানবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের মধ্যে বখশিস করে দিলাম। হো আমার মালিক মাওলা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে এখন পর্যন্ত যত নবী রাসূল পীর ফকির উলি আউলিয়া দরবেশ শহীদ সিদ্দিক হাজী গাজী সাহাবাগণ তাবে তাবেঈন আইমি মুস্তাকিম খুলাফায়ে রাশিদিন আশার ও মাশার আহলে সুফা, আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহবান রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিবান শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরত শাহ আরিফিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রব্বুল আলামিন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কুদ্দুসিয়া শাহজুলিয়া জাজুলিয়া রিফাইয়া আবুলায়া বান্দারিয়া, আল্লাহ সমস্ত দরবারের মধ্যে হাতে ঢুকো বখশিস করে দিলাম। আল্লাহ
যেটুকুন আপনার দরবার শরীফের মধ্যে আপনার কুতুবুল ইরশাদ ছুঁয়ে আছে। হযরতি দয়াল বাবা মাওলানা সাফি কারি রাজ্জাক রহমাতুল্লাহ কদমে বখশিস করলাম। যারা দুনিয়া থেকে পর্দা করেছেন সবার কদমের মধ্যে বখশিস করলাম। আল্লাহ দয়াল বাবা রাজ্জাক রহমাতুল্লাহ আলিয়াউল্লাহ যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতের মধ্যে সবর্দ করে গেলাম। আল্লাহ আপনার দরবার শরীফের আলা হযরত হযরতে মাওলানা সাফি মুফতি বুরহান সম্মাদিজুল গুলালিয়া কে আল্লাহ নেক হায়াত দান করেন। আল্লাহ তিনার ফ্যামিলি কে আল্লাহ তিনাকে আল্লাহ তিনার সমস্ত বংশধরকে আপনার কুদরতে হাতের মধ্যে সুপর্দ করে দিলাম। আল্লাহ আপনার দরবারটা সারা পৃথিবীর জমিনে প্রচার করে দাও। আল্লাহ সারা পৃথিবীটার মাধ্যমে পরিচিত করে দাও। ও আমার মালিক মাওলা এই দরবারের মধ্যে যেন আমরা প্রতি বছর আল্লাহ মাহফিলের মধ্যে যাইতে পারি কমলার মঞ্জুর করালাও। আল্লাহ আজকে এই জান্নাতের বাগানটা যেন প্রত্যেক বছর এই দরবারের মধ্যে আনতে যান তাকে সবাই বলেন আমিন। হগো আমার আল্লাহ পাক রব্বুল আমিন হাতেটুকু সতরার জমিনে আড়াই বাড়ির জমিনে দান্তির জমিনে পুরিকুলের জমিনে সোনাকান্দার জমিনে হারেরা ফাতিহিয়ার দরবার শরীফের জমিনে গোয়ালি পাক দরবার শরীফের জমিনে আপনার কুতুবের কদমের মধ্যে বখশিস করে দিলাম। আল্লাহ হরমপুরের জমিনে গনিশার জমিনে রাহাতানিশার জমিনে সালামশার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকা উত্তরা পাগলশার জমিনে আল্লাহ কবিরশার জমিনে গোলাপশার জমিনে আল্লাহ হাইকোর্টে হযরতে আমানত স্যার রহমাতুল্লাহ আলাইহির জমিনে মুহিজবীর জমিনে পৃথিবীর আছে কানাছে যত আশিক রাসূল শুয়ে আছে সকলের কদমের মধ্যে বখশিস করে দিলাম। আমরা যারা হাত বাড়াইলাম সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি ওলা বানায় দেন। ওগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের নূর হাকিকতের নূর তরিকতের নূর এলমে মারিফতের নূর আমাদের সিনার মধ্যে পয়দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাইক মেন আল্লাহ গোপীনাথপুর থেকে এসেছে আল্লাহ অনেক সুন্দর সাউন্ড দিল আল্লাহ মাইকটাকে সারা বাংলা প্রচার করে দেন। আল্লাহ ক্যামেরাম্যান আল্লাহ আমার মোহাম্মতের ভাই ফাহিম আল্লাহ ফাহিম এইচডি মিডিয়া সারা বাংলাদেশ প্রচার করে দেন। ওগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এইচডি মিডিয়া আল্লাহ ফাহিম ভাইয়ের আল্লাহ বংশধর যারা ঘুর অন্ধকার কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবর কে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে অভাবের মধ্যে পড়ে অভাব দূর করে দেন। অনেকে টেনশনের মধ্যে পড়ে আছে টেনশন দূর করে দিন। ও আমার আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার শত্রুকে বন্ধু বানিয়ে দেন। আল্লাহ প্রকাশ্য শত্রু গোপনের শত্রু সমস্ত শত্রুকে বন্ধু বানিয়ে দেন। অনেকে রোগে বিমারের মধ্যে পড়ে আছে আল্লাহ তাদের রোগকে সেবা দান করেন। আল্লাহ আমার ডাইনে বামে হকানে তরিকতির পীর মাসে বসে আছেন ভক্তিবিন্দু বসে আছেন যার হাত উসিলা যার হাত আপনার পছন্দ হয় ওই হাতেই রুসিলাতে আজকের জান্নাতের বাগানটুকু গমন করেন। আল্লাহ যে নবীজিকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই চেহারার আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে নসিব করে দেন। আল্লাহ দয়াল বাবা বুরহান সর রহমাতুল্লাহ আল আল্লাহ মাদ্দাজিল গুলালিয়া আল্লাহ তিনার নেক ফেস আল্লাহ প্রত্যেকটা ভক্ত মুরিদান আল্লাহ আমাদের সিনার মধ্যে পয়দা করে দেন। আল্লাহ এই দরবারের ভক্ত মুরিদান আল্লাহ তাদের অন্তরের ভিতরে আরো বেশি করে প্রেম ঢুকাইয়া দেন। তারা যেন মুর্শিদকে চিনতে পারে মুর্শিদকে জানতে পারে মুর্শিদের আদব কিভাবে করতে ওই জানতে আল্লাহ জানতে পারে বুঝতে পারে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন
যখন আমাদের মত নিদানের সংকটের সময় হয়ে যাবে, সকলের জবানে পড়ে দিন মধুর কালিমাতে ইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।